কথায় আছে মাছে ভাতে বাঙালি, তাই এরকম বড় বড় ট্যাংরা মাছ দেখে লোভ সামলাতে পারলাম না, রান্না করে ফেললাম ট্যাংরা মাছের তেল ঝাল। নমস্কার, ভিলশেপ চ্যানেলে আপনাকে স্বাগত। ট্যাংরা মাছের এই তেল ঝাল রেসিপিটি আজ আপনাদের কাছে শেয়ার করব। আশা রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আসুন রান্না শুরু করি। ঝাল রান্না করার জন্য বেশ কয়েকটা বড় বড় ট্যাংরা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে মাছগুলোর সঙ্গে মাখিয়ে নেব, সাথে অল্প একটু সর্ষের তেল নেব। তাহলে মাছগুলো ভাজার সময় তেল ছিটকে গায়ে পড়বে না। লবণ মাখিয়ে নিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব, তাতে মাছের মধ্যে লবণটা ঢুকে যাবে। এবার ওভেনে কড়া খুব ভালো করে গরম করে নিয়ে তাতে 1 টেবিল চামচ সর্ষের তেল দেব। কড়াটি খুব ভালো করে গরম করে তবেই তেল দেবেন। তেল গরম হয়ে গেলে এক এক করে সবকটা মাছ তেলের মধ্যে তুলে দেব। মাছগুলোকে খুব ভালোভাবে লাল করে দু সাইড ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেলে অপর দিকটা আস্তে আস্তে উল্টে দিতে হবে। গরম গরম ভাতের সঙ্গে এই তেল ঝাল কিন্তু দারুণ লাগে খেতে। যত সময় মাছগুলো ভাজা হচ্ছে তার মধ্যে আমি ঝালের বাটনা তৈরি করে নেব। নিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আর 8 থেকে 10 কোয়া রসুন। এবার এগুলোকে শিলনোড়াতে বেটে নেব। খুব বেশি মসৃণ করব না, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এবারে 1 চামচ সাদা সর্ষে নেব, সাথে 1/2 চামচ কালো সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে একটু জল মিশিয়ে নেব। সাথে একটুখানি লবণ নিচ্ছি যাতে কালো সর্ষের ঝাঁজটা চলে যায়। এবারে এগুলোকে সুন্দরভাবে মসৃণ করে বেটে নেব। বাটা হয়ে গেলে জলের মধ্যে গুলে রেখে দেব। এর মধ্যে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে থালার মধ্যে মাছগুলো তুলে নিচ্ছি। তারপরে ওই কড়াইতে আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে 1/2 চামচ কালো জিরা দেব, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ রসুনের বাটা দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে এলে সর্ষে বাটার জলটা আমি দিয়ে দেব। প্রয়োজন মতো আরও কিছুটা জল অ্যাড করব। সর্ষের নিচের খোসাগুলো বাইরে ফেলে দেব। এবারে হাই ফ্লেমে জলটাকে ফুটতে দেব। জল ফুটে উঠলে স্বাদ মতো লবণ যোগ করব। তারপরে এক এক করে ভাজা মাছগুলো তুলে দেব। তারপর ঢাকনা চাপিয়ে ফ্লেম মিডিয়ামে রেখে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পরে ঝোল তৈরি হয়ে যাবে। শেষে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দেব আর দেব ধনে পাতা কুচি। একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদমই মিস করবেন না। তারপরে ঢাকনা চাপিয়ে ফ্লেম বন্ধ করে দেব। 5-10 মিনিট পরে ঝোল কিন্তু সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। আমি একটি থালাতে ঢেলে নিচ্ছি, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ট্যাংরা মাছের তেল ঝাল। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই তেল ঝাল। আপনারা চাইলে এই ঝালের সাথে কচু বা আলুও যোগ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।